আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো ভিউয়ার্স, আজকে আমরা ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আসলে এটা হচ্ছে কি আপনার হাওয়াই Y3। তো এই সেটটা আমরা FRP লক হলে আমরা অনেকজনে অনেক ধরনের টুলসের মাধ্যমে ট্রাই করি, কিন্তু বেশিরভাগ সময় এই সেটটা আপনার কোনো প্রকার টুলসের মধ্যে সাপোর্ট করে না, CM টুলের মধ্যে সাপোর্ট করে না, আপনার অক্টোপাস FRP টুলসের মধ্যে সাপোর্ট করে না। তো আমরা আজকে এটা করব সিমারা টুলের মাধ্যমে। তো আসলে এই সেটটা কীভাবে করতে হয় ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদের এই সেটটা CM টুলের মাধ্যমে করতে গেলে আমাদেরকে ফার্স্ট অবস্থায় আমরা সেটটিকে ফার্স্ট বোর্ড মোডে নিতে হবে। তো এটা কীভাবে নেব ওইটাই দেখাবো। আমরা এখান থেকে ডাইরেক্টলি সেটটা বন্ধ করে নেব। তো বন্ধ করার জন্য আমরা পাওয়ার বাটনে গিয়ে এখান থেকে সেটটি বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের এখান থেকে সেটটি বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট বোর্ডে নেওয়ার জন্য আমরা পাওয়ার বাটন, যে আমাদের যে ভলিউম আপ বাটনটা, আপ বাটন প্লাস পাওয়ার বাটন, আমরা এই দুটা একসাথে প্রেস করব। তো একসাথে প্রেস করার পর দেখুন আমাদের এখানে ফার্স্ট অবস্থায় রিকভারি মোড, ফার্স্ট বোর্ড মোড, নর্মাল মোড। তো আমাদের এখনকার নর্মাল বোর্ডে আছে। তো আমরা উপরে ক্লিক করে আমরা এটাকে ফার্স্ট বোর্ড মোডে, আমরা এখান থেকে ফার্স্ট বোর্ড মোডে নিয়ে গেলাম। তো আমরা এখানে গিয়ে তারপর আবার নিচের সুইচটাতে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন ফার্স্ট বোর্ড FRP রিমো FRP লক, তো এরকম একটা অপশন এসে দাঁড়িয়ে আছে। তো আমরা এখনকার সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। তো আমরা এভাবে আসলে সিমারা টুলের মাধ্যমে খুব সহজভাবে আমরা করতে পারবো। তো আমরা আমাদের কম্পিউটারে এসে পড়েছে, আমরা এখান থেকে সিমারা টুলটি অন করে নেব। এখান থেকে অন করে নেওয়ার পর তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা CM টুলের মাধ্যমে ট্রাই করেছেন, হয়তো বা অক্টোপাস FRP টুলের মাধ্যমে ট্রাই করেছেন, হচ্ছে না, আপনার সব থেকে ভালো কাজ করে আপনার CM টুলের মাধ্যমে। তো আমরা একটা নজর ডাইরেক্টলি CM টুলের মাধ্যমে দেখে নিই। তো আমরা এখান থেকে কেবলটা লাগিয়ে নেব। তো দেখুন এখান থেকে কেবলটা লাগিয়ে নেওয়ার পর আমাদের এখানে মডেল, তো অলরেডি আমরা এখানে আমাদের এখানে ইস্যু হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে আপনার সুইচ টু এমটিকে, তারপর এখান থেকে রিমুভ স্ক্রিন লক। তো আমরা যেহেতু FRP আনলক করব, তো তার জন্য ডাইরেক্টলি আমরা এখান থেকে FRP আনলকের মধ্যে ক্লিক করে দেব। তো জাস্ট আপনার 15 থেকে 20 সেকেন্ড লাগবে। তো এটা আপনার কম্পিউটারের কীরকম হাই স্পিড, এটা আপনার কম্পিউটারের উপরে নির্ভরশীল করে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি ওকে করে দেব, কন্টিনিউ। তো দেখুন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মাধ্যমে আমাদের এখান থেকে FRP লক হয়ে গিয়েছে, আনলক করতে পেরেছি। তো আশা করি আমাদের যে এরকম ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে, আমরা চাইলে আমাদের CM টুলের মাধ্যমে, সিমারা টুলের মাধ্যমে আমরা আনলক করতে পারবো। আমরা ফোনটিকে আবার ফার্স্ট বোর্ড মোডে নিতে হবে। তো তার জন্য আমরা সেম ফার্স্ট অবস্থায় জাস্ট আমরা ভলিউম আপ বাটন, পাওয়ার বাটন একসাথে প্রেস করব। একসাথে প্রেস করার পর আমরা ফার্স্ট বোর্ড মোড দিয়ে দেখেছি, আমরা এখান থেকে রিকভারি মোডে দেখব। তো রিকভারি মোডের জন্য আমরা সেম আগের পর্যায়ে ট্রাই করব। তো আমাদের এখান থেকে ফরম্যাট লোগোগুলো আসবে,
তারপর আমরা এখান থেকে নিচের দিকে যাব, এখান থেকে আপনার রিবোট টু এখানের মধ্যে আমরা প্রেস করব। প্রেস করার পর সেম আমাদের আগের মতোই এটা বাউ করুন।